মেলা লিচু করছে, ওই দেখ কত লিচু করছে। নতুন জাইমু বাড়ি আসি প্রথম দিনে এনে দিদির জন্য। এই যে এই দেখো মৌ যত সব ঝাউরে খুলে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আরো বিয়ের ব্লগ আসতে চলেছে, কারণ আরো বিয়ে বিয়ে গন্ধ লেগে গেছে। কার? আমাদের বাড়িতে না, আমাদের বাড়িতে তো তোমরা জানোই আমরা দুই ভাই এক বোন। তো আমার দুই দাদারই বিয়ে হওয়া শেষ, নেক্সট বিয়ে হলে এখন আমার হবে আর কি। তো আমাদের বাড়িতে আর মোটামুটি এখন কোনো অনুষ্ঠান নেই। তো বিয়েটা কার আমি বলে দিচ্ছি, তোমরা সকলেই জানো যে মৌরা হচ্ছে দুই বোন, তো মৌয়ের দিদিরই হচ্ছে এখন বিয়ের ভালা। তো মৌয়ের দিদির জন্যই আর কি আজকে যাচ্ছি আমরা ছেলে দেখতে, মানে ছেলে মেয়ে পরিচিত, এমনিতে ছেলে মেয়ে পরিচিত। ছেলেকে যে আশীর্বাদ বলে, আশীর্বাদ না কি জানি বলে, যে তেলের বাতি ধরেছে দেখে, যাই হোক শুভ শুভি শুভ শুভি বলে। তো আজকে ওটাই আর কি, মৌদের বাড়ি থেকে আজকে লোক যাবে মৌদের নতুন জাইমুর বাড়িতে শুভ শুভি করতে, মানে ছেলে দেখতে যাবে আর কি। বিয়ে তো ওইখানেই হবে, ছেলে দেখতে যাবে, শুভ শুভি যেটাকে বলে, তো শুভ শুভি করতেই যাবে। তো আমরাও যাচ্ছি সঙ্গে, আমি যাচ্ছি, আশিষ যাচ্ছে, আর আমার মা তো আছেই। তো আমি আপাতত রেডি হয়ে ওয়েট করে আছি। ওরা বলছে তিনটার দিকে আসবে, তো তিনটা এখনো বাজেনি, মোটামুটি আড়াইটা বাজে। তো আমি এখন ওয়েট করে আছি আপাতত হচ্ছে আমাদের বাড়িতে, ওরা আসবে তারপর ওদের সঙ্গে যাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই মাত্র মৌ ফোন করলো, বললো যে ওদের বাড়ি যেতে। তো আমরা এতক্ষণ ওয়েটে ছিলাম, তো ওদের বাড়ি যেতে বললো, এখন আমরা যাবো ওদের বাড়ি। চলো মৌদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো মৌয়ের দিদি পাত্রি, এই দেখ। তো এই যে ইনিয়ারে ছেলে দেখি যাওয়া দিচ্ছি, এই যে কাকি রেডি হয়েছে। এই যে দেখো এটি যাওয়ার জন্য মোটামুটি সবাই রেডি, আমরাও আসছি, সব আত্মীয় আসছে। তো এলা আমরা রওনা দিমু। এই যে মৌয়ের জাইমু বাড়ির কাছেই আমরা আসছি, এই হচ্ছে মৌয়ের জাইমু বাড়ি। ছোট ডন বাড়ি ঢুকেই এই যে দেখতেই পাচ্ছ চারপাশে চেয়ার বসানো আছে, তো এইখানে আমরা সবাই মিলে বসি। দেবুরা দাদা দিবে দিচ্ছে, কারণ আত্মীয়। শোনো আমরা ছেলের বাড়ির আত্মীয়, মেয়ের বাড়ির আত্মীয়। গাইস এখন টিফিন আনবক্সিং হবে। মই জামু বাড়ি তো বেশি জোরে কথা বলছি, বলতে পারছি না, আস্তে আস্তে মানুষের বাড়ি বুঝতেই পারছি। টিফিন আনবক্সিং, ওয়াও। এই মোক দেখো, সেই ভোগ ধরছি, সেই ভোগ নিয়ে যাচ্ছি রে, খাগা খাগা তাল দিচ্ছি। তুইও খাও খাও ভোগ ধরে যাচ্ছিস, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে একবারে। এই দেখো মৌ যত সব যাও রেখে মৌ। মৌয়ের নতুন জাইমু এখন তেলের বাতি ধরে এসে বসলো, তো এখন আমরা সবাই মিলে প্রশ্ন করব। তোর নাম কি? রিঙ্কু সরকার। এই মাত্র আমরা ছেলে দেখলাম, তো শুভ শুভির কাজ কমপ্লিট হলো। তো এখন একটু বাইরে বেরোলাম, বৃষ্টি আসবে মনে হয়, যে ওয়েদার দিচ্ছে। এই যে দেখতেই পারছো বৃষ্টি বোধ হয় আসে, আর এই বৃষ্টি আসবেই, কাও আটকে পাবে না। এই কি বাতাস উঠছে দেখো, বৃষ্টি চলে আসছে, বাড়ির ভিতরে ঢুকে দিচ্ছি। এই যে দেখো কি হুড়কে আসছি আমরা, একে সবাই নয় সাহের ঘরে। এই যে মৌ তো ভয় ঠেলায় আমাদের কোনা বাড়িতে আছে। এই যে কাকি আছে, আর এই সাইডে মুই আছে, কারণ ভয় ঠেলায় আমরা এটি একদম ভিতরে ঢুকে পড়ছি। আর এটি আছে বাইরে কয়জন, আর ওটি তো বৃষ্টি হচ্ছে। এই যে দেখো কি বৃষ্টি হওয়া হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হওয়া হচ্ছে। এই মাঝখানে তো কিছু লোক আর কিছু লোক আছে বারান্দার, আর কিছু লোক আমরা আছি ঘর। বন্ধুরা এই মাত্র আমরা বেরোলাম জাইমুর বাড়ি থেকে, বেরোলাম মানে বাইরে একটু। জাইমুর পরিস্থিতি দেখো, কিচ্ছু করার নাই, বৃষ্টি আসছে, কিচ্ছু করার নাই। এই যে জাইমুর পরিস্থিতি দেখো, আর এই যে দেখো কাদা হয়ে গেছে পুরো বৃষ্টি পড়িয়া। মৌ আর আমি এখন লিচু পুরাবো, কারণ মৌয়ের জাইমু বাড়িতে অনেক লিচু গাছ, চারটে লিচু গাছ। লিচু পড়ছে নাকি? এখন আমরা লিচু পুরাবো। এ মেলা লিচু করছে, ওই দেখ কত লিচু করছে। এই যে মৌ লিচু করে, ওই দেখ পাকা লিচু করছে রে, পাকা। ওই ওই পাশে যা রে মৌ, ওই পাশে ওই দেখো কত লিচু করছে।
পাথর ওর কষ্ট কি আর করা যাবে, কষ্ট কিছু না, আকাশলা কষ্ট করে দিই। হ্যাঁ ওইটাই, আকাশ কষ্ট নাই, চাংড়াটা একদম একেবারে কাজ করতে করতে কালা পড়ে গেছে। দেবুক দেবুক দেবু তো মেইন লোক আমার। ঝড় বৃষ্টি শেষ, তো এখন আমরা খেতে বসছি, সবাই এখন খেতে দিবে। তো এই যে দেখো এইদিকে সবাই বসছি, এই যে এদিকে কাকি বসছে, খাবার শেষ। এই যে ভাত ঠাত দিছে, খাবার দিচ্ছে, মো এই বেশি দিবে দিচ্ছে। এখন গার্জিয়ানগুলো মিলে সবাই একটু আলোচনা করছে, কারণ মৌদের বাড়িতে তো এবার ছেলেরা যাবে, তো তারই আলোচনা চলছে। খাওয়া দাওয়া শেষ, এই মাত্র বাড়ি থেকে আমরা বেরোলাম, তো এখন আমরা রওনা দিব। সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, মৌ জাইমু বাড়ি থেকে কেবল বাইরে এলাম, এখন যাব বাড়িতে। নতুন জাইমু বাড়ি আসি প্রথম দিনে ইনে দিদির জন্য। এই যে বাড়িতে যাবো চলো।